গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ উইথ মি। আশা করি সবাই খুবই ভালো আছো। আর এখন বাজে বেলা একটা, সোজা যেতে হবে। আমরা একটু বেরিয়েছি দরকারে, একটুখানি হসপিটালেই যাচ্ছি। টেস্টটা আগের দিন দেখাচ্ছিলাম যে একটা টেস্ট আমার করতে হবে, তো আগের দিন যে ওখানে গেছিলাম ওখানে হয়নি, তো আজকে আর একটা হসপিটালে যাচ্ছি। তো সকালে আজকে পুরো প্ল্যানটা একরকম ছিল আর অন্যরকম হয়ে গেছে, আর বিকজ অফ আমার কাজের মেয়ে। কেন কি সকালবেলায় 8টার সময় ও বলল, মানে খবর দিল শরীর খারাপ, কাজে আসতে পারবে না, আর পুরো আগের দিনের সব কিছু পড়ে আছে। মানে একটা হয় না যে ও আসবে, একটা প্ল্যান করে রাখা, এটা হবে ওটা হবে সেটা হবে, আর হঠাৎ করে এরকম খবর দিল আসবে না। আমরা ভেবেছিলাম সকাল সকালই আসবো চলে, যে এখানে 10টা নাগাদ এসে করে টোরে যাব, কিন্তু সেই সব কিছু করে টোরে তারপরে ব্রেকফাস্ট বানালাম, রান্না কিছুটা এগিয়ে এসে দিয়ে আমাদের বেরোতে বেরোতে 1টা বেজে গেল। এই এখানেই তো ছিল সেনকো গোল্ড, না? হুম, সেনকো গোল্ডটা দেখতে পাচ্ছি না। আমাদের এই এরিয়ায় যে সেনকো গোল্ড সেটা হচ্ছে এইখানে কাছে। এখন তো সোনার দোকানে আসার কোনো উপায় নেই, 50,000 টাকা হয়ে গেছে, 55 না 55 হয়ে গেছে মানে। তো যাই হোক, হসপিটাল যেটা যাচ্ছি এখানে, এটা একটা ভালো হসপিটাল, ভেঙ্কটেশ্বর, এর নাম ভেঙ্কটেশ্বর। আমি প্রথমবার যাচ্ছি, দেখি আমার টেস্টটা যদি এখানে হয়ে যায় ঠিকঠাক মতো। পার্কিংই পাওয়া যাচ্ছিল না। এটা তো গভর্নমেন্ট হসপিটাল, মানে প্রাইভেট হসপিটাল, কিন্তু এত ভিড়, পুরো গভর্নমেন্ট হসপিটালের মতো, মানে একদম গিজগিজ করছে, এত গাড়ি গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে পার্কিং 15 মিনিট ধরে পার্কিংই পাওয়া যাচ্ছিল না। সে কত হাসপাতাল থেকে, মানে কত দূরে গিয়ে তারপরে পার্কিং পাওয়া গেল। আর ভেতরের কী কন্ডিশন জানি না, আমি একটু প্রথমবার আসছি, কোনো আইডিয়া নেই। হাসপাতালে মানে অসুস্থ হই আর না হই, হসপিটালে যেতেই কেমন লাগে না আমার এখন, এত মানে কেমন যেন একটা লাগছে, যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একদম ফেরত চলে যাই। কিন্তু টেস্টটা করতেই হবে, অনেক দিন হয়েও গেল। রান্নাঘরে দেখতে পাচ্ছেন, হসপিটাল থেকে এসে প্রথমেই তো আগে স্নানে যেতেই হবে। আজকে অবশ্য শ্যাম্পু করিনি, কারণ কি দেরিও হয়ে যাবে, হয়ে তো গেছে অলরেডি, এখন 2:30 বাজে, খেতে খেতে তো 3টে বাজবেই। আর স্নান তো করলাম, কিন্তু শ্যাম্পুটা আর করলাম না, কারণ আমার যে টেস্টটা ছিল না সেটা, কারণ আমাকে কোথাও মানে শুতে হয়নি, কোনো বেডের সঙ্গে আমার কোনো আমার শোয়াশুয়ির কোনো ব্যাপার ছিল না, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই হয়ে গেছে, তো ওই জন্য আমি আর না শ্যাম্পু করলাম না। শ্যাম্পু করতে টাইমও লেগে যাবে অনেকটা, আবার মানে অতক্ষণ ধরে স্নান টান করে আসলে সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকেও মানে ঢুকতেও কষ্ট, মানে টায়ার্ড লাগে একদম, মনে হয় তখন বসে যাই। আর অমলেট বানাচ্ছি তিনজনের 3টে, আর একটা এখন বানাবো মটর পনির, যেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। যদিও আজকে আমাদের নিরামিষ দিন না, কিন্তু আমি এটা নিরামিষ করেই বানাবো, তো একটুখানি রিচও হবে, একটু রেস্টুরেন্ট স্টাইলেরও হবে, বাট নিরামিষও হবে, মানে পেঁয়াজ রসুন থাকবে না। আর মটর পনির কিন্তু অনেক রকমের হয়, কিন্তু আমি আমার মতো একটা স্টাইলে বানাবো, দেখাচ্ছি। আর মটর পনিরে কিন্তু আমি দই দিই না, মানে খুব কম মটর পনির বানাই স্টাইলে যে দই দিই, আমি টমেটো পিউরিটাই প্রেফার করি। তা আজকেও আমি এরকম টমেটো সেদ্ধ করে নিয়েছি, ওটার পিউরি বানিয়ে নিয়েছি সেদ্ধ করে, জাস্ট স্কিনটাকে উঠিয়ে দিয়ে। তো চলুন তাহলে স্টার্ট করে দিই। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, জিরে ফোড়ন, গরম মশলা ফোড়ন। এরপর আমি একটা মশলা বানাচ্ছি, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জল দিয়ে গুলে নেবো, আর তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখনই হলুদ গুঁড়ো। তো এই পেঁয়াজ রসুন যেহেতু থাকছে না, তো এই মশলাটা জল দিয়ে গুলে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এখন মশলাটা একটু কষা হবে, আর যে টমেটো সেদ্ধ করে রেখেছি সেই টমেটো পিউরিটাও আমি মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছি। মশলাটা একটু ভালো করে কষা হবে,
এখন আমি আমার কাছে রয়েছে ফ্রোজেন মটর, সেটা আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে, যেহেতু মটর পনির। এখন এর টেক্সচারটাকে একটু রিচ করতে হবে একটু রেস্টুরেন্ট স্টাইলে, তার জন্য পোস্ত আর কাজু বাদাম নিয়ে নিয়েছি, সেটাকে বেটে এর সঙ্গে মিক্স করে দিলাম। আর এখন একটু দই দিলেও দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখন দই দিচ্ছি না, এখন দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে এর কাঁচা গন্ধটা যাতে চলে যাবে। তারপরে আমি এর সঙ্গে, আমার কাছে 500 পনির আছে, আমি পিস পিস করে কেটে মিক্স করে দিলাম, আর একটু চিনিও মিক্স করে দিলাম। আর সেরকম কিছুই করার নেই, এটাকে নেড়ে চুড়ে মশলাটাকে কষিয়ে এবার একটুখানি জল দিয়ে দিলেই ব্যাস মটর পনির রেডি, আর গরম মশলাও অ্যাড করে দিলাম। তাহলে আমার মটর পনির রেডি, বেশ ভালো হয়েছে না দেখতে? মাংস ছিল কালকের রান্না মেয়ের জন্য, ওটা একটু গরম করছি। আর এই মেনু, ডিমের অমলেট ভেজেছি, আলু ভেজেছি, আর এই কুকারের মধ্যে ডাল করে নিয়েছি। এখন এলাম চা করতে, সন্ধ্যে তো হয়ে গেছে, আর এখন হয়ে গেছে অনেকটা টাইমই হয়ে গেছে, প্রায় 7:30 বাজে। আজ দুপুরবেলায় তো খেতে খেতে লেট হয়ে গেছিল, কিন্তু খুব ভালো খেয়েছি, কিন্তু তাড়াহুড়ো করে বানালাম মটর পনির আর যা যা বানিয়েছিলাম, আলু ভাজা ডাল সব দিয়ে না খুব তৃপ্তি করে খেয়েছি। আর তারপরে আবার সেই কাজের মেয়ে ফোন করলো, ও তো সকালে একবারই আসে, সারাদিনে একবারই আসে সকালে, বিকালে ওর টাইমই হয় না, কিন্তু যেহেতু আজকে সকালে আসেনি, বললো বৌদি আমি একটু যাব, বিকালে গিয়ে কাজ করে দেবো বাসন, বিশেষ করে রান্নাঘরের কাজটা। তো আমি বললাম হ্যাঁ চলে আয়, যদি তুই আসতে পারিস তো আয়। তো এসে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে গেছে। দেখলেন যেমন একদম পরিষ্কার, বাসন টাসন মেজে ঝুড়িতে রাখা আছে। তো কি হয়, একটু রান্নাঘর পরিষ্কার থাকলে না বেশ সন্ধ্যাবেলায় চাটা করতে আসতে ইচ্ছা করে, বেশ ভালো লাগে, পরের সময় চায়ের সঙ্গে কিছু বানালাম, কিন্তু রান্নাঘর অপরিষ্কার থাকলে না, আর লোক রাখলে নিজেকেও সবসময় করতেও ইচ্ছা করে না, তখন না লোক আছে তো ওই করবে। তো এখন চা করব। চা তো হয়ে গেল, এখন গিয়ে চাটা খাওয়া হবে। আর রাতের খাবারের তো পনির অনেকটাই আছে, ডালও আছে, ওই দিয়েই হয়ে যাবে, মানে ওই দিয়েই খেয়ে নেবো আর কি, আর কিছু করার সেরকম কোনো ইচ্ছা নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ, হ্যাশট্যাগ লিভ উইথ মি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর লাইক করবেন। তো টিল দেন বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থাকবেন।